প্রথম দেওয়ার লেখা শুরু হলো, আগামী 29 তারিখ আমরা নমিনেশন করব। এমনি কাজ আমাদের শুরু হয়ে গেছে, এখন আমাদের সৈনিকের অভাব নেই। এর আগে যারা নেতৃত্বে ছিল তারা নিজের নামে দলটাকে চালাতো, আমরা কংগ্রেসের নামে দলটাকে চালাচ্ছি, রাহুল গান্ধীর নামে দলকে চালাচ্ছি, এই জেলায় দীপা দাশমুন্সি এবং মহেশ সেনগুপ্তের নামে দলকে চালাচ্ছি আমরা। আমরা কংগ্রেসের নামে দল চাই, নিজের ব্যক্তিগত দল চালাচ্ছি না, যে মুজাফফর হোসেনের নামে দল তা নয়। এখানে আমরা কংগ্রেসের নামে দলটা চালাচ্ছি, মুজাফফর হোসেন থাকুক না থাকুক কংগ্রেস দল থাকুক। তো বলছি যে তৃণমূল থেকে তো মানে তৃণমূলে করিম চৌধুরী আবার ফিরে আসছে, তো উনি তো একটা অনেক বড় ফ্যাক্টর। দেখেন, আমি উনি খুব শ্রদ্ধেয় লোক, করিম সাহেবকে আমি শ্রদ্ধা করি, ওনার বিরুদ্ধে আমার ব্যক্তিগত কিছু বলার নেই। তবে একটা আমার অবাক লাগছে, যে লোকটা গত পরশু বলছিল সিন্ডিকেট মানে মমতা ব্যানার্জি, ছিনতাই মানে মমতা ব্যানার্জি, ভোট লুট মানে মমতা ব্যানার্জি, অন্যায় মানে মমতা ব্যানার্জি, আজকে সে মমতা ব্যানার্জির দলে গিয়ে সে টিকিট নিয়ে মমতা ব্যানার্জির হয়ে লড়বে, এটাই আমার অবাক লাগছে। কি মানুষের প্রিন্সিপাল কোথায় গিয়ে ঠেকেছে? করিম চৌধুরী বলছে যে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন নমিনেশন যদি না করে সবাই মিলেই যেন করিম চৌধুরীকে সাপোর্ট করে, যে ইসলামপুরে শান্তি প্রতিষ্ঠা। মানুষের চিন্তাধারা ভুল। আমি যখন ওই চেয়ারে যাব তখন আমি কতটা কাজ করতে পারছি তখন ইসলামপুরের জনগণ বুঝতে পারবে। চেয়ারের বাইরে থাকলে তো বোঝা যাবে না। যখন এখানকার জনগণ আমাকে ভোট দিয়ে বিধায়ক করে বিধানসভায় পাঠাবে, বিধানসভায় গিয়ে ইসলামপুরের জন্য আমি কী করছি তখন ইসলামপুরের মানুষ বুঝতে পারবে। নমিনেশন কবে করবেন? নমিনেশন 29 তারিখ।